একটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। এগারী চিকিৎসকর মৃত্যু হয়েছে, চিকিৎসকে আত্মহত্যার পথ বাছি লৈছে প্রেমজনিত কারণত। আমি আপনাদের সেই যুবতীগুলির ফটোগ্রাফ দেখাই লো। প্রথমতে এগারী যুবতী মৃত্যুর পথ বাছি লৈছে, এগারী যুবতী আত্মহত্যার দরে চরম পন্থা বাছি লৈছে। গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এই ঘটনা। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত গুৱাহাটী মহানগরীত এই ঘটনা সংঘটিত হয়েছে প্রেমজনিত কারণত। এই ঘটনা সংঘটিত হয়েছে, উল্লেখ যে গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এই ঘটনা। আমি সবিশেষ আপনাদের এই মুহূর্তে জানাব বিচাৰিছোঁ যে এইগৰাকী মহিলার মৃত্যু হয়েছে, এইগৰাকী মহিলায় আত্মহত্যার দরে চরম পন্থা বাছি লৈছে, আত্মহত্যার পথ বাছি লৈছে এই মহিলাগৰাকীয়ে। উল্লেখ যে পাঠশালাত ঘর এইগৰাকী যুবতীর ঘর পাঠশালাত মহানগরীর লখরার পিঠাগুড়ির গৃহ নম্বর 10 যুবতীগৰাকীর মৃতদেহ উদ্ধার হয়েছে। হাউস নম্বর 10 যুবতীগৰাকীর মৃতদেহ উদ্ধার হয়েছে। নাম সুজিতা কাশ্যপ বলে জানিপরা গেছে। রহমান ইনস্টিটিউটত এসিস্টেন্ট প্রফেসর হিসেবে কর্মরত আছিল। ইতিমধ্যে এই ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ হয়েছে। উল্লেখ যে দণ্ডাধীশ আর বৈশিষ্ট্য আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। মরণোত্তর পরীক্ষার গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাল মৃতদেহ প্রেরণ করেছে, কিন্তু প্রেমজনিত কারণত আত্মহত্যার সন্দেহ প্রকাশ করেছে। অন্ধ্রপ্রদেশের এজন যুবকর সঙ্গে সম্পর্ক আছিল, নাইডু উপাধিধারী এজন যুবকর সঙ্গে সম্পর্ক আছিল, আর যুবকজনে প্রায় মানসিক অত্যাচার চলাইছিল সুজিতার উপর। আর অবশেষত চরমপন্থা বাছি লৈছে এইগৰাকী চিকিৎসকে। সুজিতাই চরমপন্থা বাছি লৈছে, আত্মহত্যার দরে চরমপন্থা বাছি লৈছে এইগৰাকী চিকিৎসকে। গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এই ঘটনা প্রেমজনিত কারণত। গুৱাহাটীত মহিলা চিকিৎসকর মৃত্যু হয়েছে। আমি সবিশেষ আপনাদের জানাবলে চেষ্টা করছো, এগারী চিকিৎসকর মৃত্যু হয়েছে, এই ঘটনা সংঘটিত হয়েছে গুৱাহাটীত, গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ঘটনা। পাঠশালাত ঘর যুবতীগৰাকীর সুজিতা কাশ্যপ বলে জানিপরা গেছে। আত্মহত্যা করা যুবতীগৰাকীর নাম সুজিতা কাশ্যপ বলে জানিপরা গেছে। এই সন্দর্ভত আমি আপনাদের জানাইছো যে লখরাত আছিল, কিন্তু প্রায় এজন যুবকে মানসিক অত্যাচার চলাইছিল। সেই যুবকজন অন্ধ্রপ্রদেশের, যুবকজনের সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল, কিন্তু শেহতীয়াভাবে সুজিতা কাশ্যপর উপর মানসিক নির্যাতন ক্রমান্বয়ে বাড়ি গৈছিল, আর এনে ধরনের চরমপন্থা বাছি লৈছে এইগৰাকী চিকিৎসকে। চিকিৎসক সুজিতা কাশ্যপে চরমপন্থা বাছি লৈছে। এটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। দণ্ডাধীশ আর বৈশিষ্ট্য আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। মরণোত্তর পরীক্ষার গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে প্রেরণ করেছে, কিন্তু প্রেমজনিত কারণত এই আত্মহত্যার সন্দেহ প্রকাশ করেছে। এটা চাঞ্চল্যকর ঘটনা গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে। এই ঘটনার খবর আমি আপনাদের জানাইছো। এগারী 25 বছরীয় যুবতী সুজিতা কাশ্যপ, এই সুজিতা কাশ্যপে আত্মহত্যার পথ বাছি লৈছে। প্রেমিকর নির্যাতন সহিব নোৱাৰি আত্মহত্যার দরে চরমপন্থা বাছি লৈছে 25 বছরীয় যুবতী। রহমান ইনস্টিটিউটত চিকিৎসক হিসাবে কর্মরত সুজিতা কাশ্যপে অত্যন্ত এটা দুঃখের খবর। সেই খবর আমি আপনাদের এই মুহূর্তে জানাইছো। সুজিতা কাশ্যপে আত্মহত্যার দরে চরমপন্থা বাছি লৈছে। আর সুজিতা কাশ্যপর ঘর পাঠশালাত বলে জানিপরা গেছে। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে মহানগরীত। উল্লেখ যে লখরাত ভাড়াতিয়া হিসাবে আছিল সুজিতা কাশ্যপ। এই সুজিতা কাশ্যপর প্রেম হয়েছিল অন্ধ্রপ্রদেশের এজন যুবকর সঙ্গে। অন্ধ্রপ্রদেশের নাইডু উপাধির এই যুবকজনের সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল সুজিতা কাশ্যপর। আর সুজিতার মৃত্যুয়ে বহু তথ্য উদঙাই দিছে ইতিমধ্যে। সুজিতার মৃত্যুর পিছতেই ন তথ্য পোহরলে আহিছে যে প্রেমজনিত কারণত আত্মহত্যার পথ বাছি লৈছে এই সন্দেহ প্রকাশ করেছে। প্রেমজনিত কারণত অন্ধ্রপ্রদেশের নাইডু উপাধির সেই যুবকজনের সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি উঠেছিল, সকল ঠিকই আছিল, কিন্তু শেহতীয়াভাবে মানসিকভাবে অত্যাচার চলাবলৈ আরম্ভ করেছিল সুজিতার উপর। সুজিতার উপর ইমানেই মানসিক অত্যাচার চলালে যে অবশেষত সুজিতায় আত্মহত্যার পথ বাছি ললে। আমি সেই ঘটনার খবর আপনাদের এই মুহূর্তে জানাইছো। সেই ঘটনার সবিশেষ আমি আপনাদের জানাবলৈ চেষ্টা করছো। উল্লেখ যে আত্মহত্যার দরে চরমপন্থা বাছি লৈছে সুজিতা কাশ্যপে। সুজিতা কাশ্যপে শেহতীয়াভাবে এই সন্দর্ভত পরিয়ালের লোকক অবগত করেছিল না নাই সেয়া জানিপরা হওয়া নাই, কিন্তু আমি আপনাদের অবগত করছো যে সুজিতা কাশ্যপে অবশেষত আত্মহত্যার পথ বাছি লৈছে। আর আমি আপনাদের জানাবলৈ চেষ্টা করছো যে সুজিতা কাশ্যপে অন্ধ্রপ্রদেশত কিছুদিন আছিল, আর অন্ধ্রপ্রদেশত থাকার সময়তে এই যুবকজনের সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি উঠেছিল। অবশেষত
এইগৰাকী সুজিতা কাশ্যপে আত্মহত্যার দরে চরম পন্থা বাছি লৈছে, আত্মহত্যার পথ বাছি লৈছে। আর সুজিতা কাশ্যপর মৃত্যুত এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে, শোকস্তব্ধ হয়ে পড়েছে সকলো। আর সুজিতা কাশ্যপ অন্ধ্রপ্রদেশত কিছুদিন আছিল বলে জানিপরা গেছে। আর আমি আপনাদের জানাবলে চেষ্টা করছো যে এই ঘটনাক লৈ এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে, পরিয়ালের লোক শোকত ভাগি পড়েছে। এই ঘটনা কেনেদরে সংঘটিত হল তাক লৈ ইতিমধ্যে বিভিন্নজনে প্রশ্ন করেছে, কিন্তু প্রেমজনিত কারণতে আত্মহত্যার পথ বাছি ললে বলে সন্দেহ প্রকাশ করেছে সকলে। আর এই ঘটনার পিছন আরক্ষী তদন্ত আগবাইছে, কিন্তু সেই প্রেমিকর ক্ষেত্র, অন্ধ্রপ্রদেশের সেই প্রেমিকর ক্ষেত্র কি ব্যবস্থা গ্রহণ করব সেও গুরুত্বপূর্ণ। সুজিতা কাশ্যপর মৃত্যুর লগেলগে বহু তথ্য পোহরলে আহিব, কিন্তু এই ঘটনায় ম্রিয়মাণ করে তুলিছে, এই ঘটনায় এক শোকাকুল পরিবেশের সৃষ্টি করেছে পাঠশালাত, এক শোকাকুল পরিবেশের সৃষ্টি করেছে পরিয়ালের লোকের মাজত। গুয়াহাটির লখরাত আছিল আর অবশেষত মৃত্যু কাকুয়ালি লৈছে এইগৰাকী চিকিৎসকে। তাই তাৰমানে তাই ঘৰত গেলি তাই পুরা আমার ঘৰত যেতে যায় তাই পুরা নর্মেল হয়ে থাকে। তাই যেতে ঘৰৰ পৰা আহে, এই ডিউটি কৰিব আহে, এখেতসকলৰ ঘৰত থাকে, তাই বোলে গাড়ী, তাই মোক সেইদিনাই আহাৰ দিনাখন, আহাৰ আগদিনাখন ৰাতি গৈছে, এই ভোট দিব গৈছে। তাই কৈছে মই মা এই গাড়ীত উঠিম নহয়, গাড়ীত উঠাৰ পৰা সি কিবা কাৰণে এটাৰমানে এটা ল'ৰা তাই এই আহাৰ আগে আগে বেছিদিন বেছি মাও এনেকে ল'ৰাটোৰ লগত ৰিলেশ্যন আছে চাউথৰ, কৈছে সি এনেহেন কিবা কানি কথা কৈ থাকে, তাৰমানে মোক তাৰমানে কিবা কানি কৈ মোক মানে উত্তেজিত কৰি গ'লে, মোক হাইপাৰ কৰি পেলাইছে। মই তাৰমানে একো মই মানে মই মানে মই তাক একো মানে মাথাই দি মই কাম নকৰা হৈছে, তাই সেইখিনি কথা মোক কৈছে। আনকি মই এই কলেজৰ পৰা, কলেজত যোৱাৰ পৰা, কলেজৰ সেই যিকেইটা মই ক্লাছ কৰোঁ তাৰ পৰা আহাৰ পৰা মোক আৰম্ভ কৰে, ৰুমক লৈ ৰুমত মোক একে থাকে, মই তাক মই মোক তাই কৈছে হা আমি মানি নলওঁ কথাটো, তাই কিন্তু কয় ৰসুন মা তাক চাই, তাক আমি তাক চাই আছো কি কৰে ৰসুন, কেতিয়া তৎক্ষণাত হেৰি কৰিব কথা কথা গিলান, তাৰমানে আমি মামাক আহাৰ আগতো ক'ব নোৱাৰো কথাটো, তাই ভালকে কথাটো ক'ব, তাই বা কি কৰি কি বা ভাবি আছে এনে, তাইক তাৰমানে আমি গম নাপাওঁ কৰি তাই কিবা কানি টৰ্চাৰ কৰি থাকে, ব্লেকমেইলিং কৰি থাকে। আজি এই সিদ্ধান্ত লৈছে, আনকি কালি তাই হেৰিত কালি মই তাইক ফোন কৰিছোঁ, তাই ইণ্টাৰভিউ এটা আছিল, ইণ্টাৰভিউটো দিব গৈছে তাই হেৰিত এই এনেকৈ আৰু, তাই কৈছে ইণ্টাৰভিউটো দিয়ে দি তাই নিজে ফোন কৰিছে, তাই চাৰে চাৰিটা সাতটামান বজাত কৈছে অ' মা মই এতিয়াও পালোঁ, মই সোমবাৰে মাতিছিল, তাই কিবা কৈছে মই সোমবাৰে মাতিছে, এতিয়া মই হেৰি কি কি হেৰি গুৱাহাটীবিলাক হেৰি কৰিব লাগিব, কি কি কাম কৰিব লাগিব মোক হেৰি দিব, আৰু এই চেলাৰীটো আলোচনা কৰিব, মই সোমবাৰে আহি পাৰিছে। এতিয়া বৰ্তমান তেওঁ ক'ত কৰি আছে কাম? ৰমান ইনষ্টিটিউটত আছে, সোণাপুৰত, তাতে তাই এচিষ্টেণ্ট।